পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে গুসকরা মানকর রোডে আউশ গ্রামের অভিরামপুর পেট্রোল পাম্পের কাছে। জানা গেছে, গুসকরা বর্ধমান ভায়া বলশি রুটের একটি যাত্রীবোঝাই বাস অভিরামপুর পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরিয়ে যাবার সময় একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে বাইক আরোহী দুজনের মৃত্যু হয়। মৃতদের নাম দিলীপ বাউরি বয়স 50 বছর ও অতুল মণ্ডল বয়স 56 বছর। দুজনই ভালকি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইকে চড়ে দুজনে মিলে কীটনাশক ওষুধ কিনতে গুসকরা যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ দুটিকে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। হ্যাঁ, ওই বাউড়ি পাড়ে খবর দিয়ে দাও তো।